গ্লেনমার্ক ফেভিপিরাভির কোভিড-19। বলছি গ্লেনমার্ক এমনি বল দিবি না, কিছু বলবি? তো ঠিকই শুনেছেন, গ্লেনমার্ক ফার্স্ট এমন একটা ফার্মা কোম্পানি যে করোনা ট্রিটমেন্টের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ ফেভিপিরাভির বানানোর পারমিশন পেয়েছে। তো এরা এই ড্রাগটি মার্কেটে ফেভিফ্লু নামে বিক্রি করবে এবং আপনি এই ড্রাগটি ট্যাবলেট ফর্মে নিতে পারবেন। আপনি না যে করোনা পেশেন্ট সে নিতে পারবে। আপনি না কেন বললাম? কারণ আমাদের ইন্ডিয়ানদের তো অভ্যেস হয়ে গেছে যে কোনো ড্রাগ নিয়ে মার্কেটে এলো তো আমরা সেটা তুলে বাড়িতে স্টোর করে ফেললাম। তো এটা একটা প্রেসক্রাইব ড্রাগ, এটা একমাত্র প্রেসক্রিপশন দিলেই দোকানে পাওয়া যাবে। আর এটা কোনো ভ্যাকসিন না যে আগে থেকে নিলে কাজ করবে, এটা একমাত্র তার ক্ষেত্রেই কাজ করবে যে ইনফেক্টেড। এই ড্রাগটির খুব ভালো এফেক্ট পাওয়া গেছে যারা 20 থেকে 90 বছর বয়সের মধ্যে রয়েছে, এবং এই ড্রাগটি খুব এফেক্ট যারা কোভিড-19 মাইল্ড এবং মডারেট কন্ডিশনের মধ্যে রয়েছে। মাইল্ড এবং মডারেটটা কি? আমরা মোটামুটি ডিজিজকে 3টে স্টেজে ভাগ করি, এক মাইল্ড, মডারেট, সিভিয়ার। তো সিভিয়ারটাকে আমরা লাস্ট স্টেজ ধরি, তো তার আগের 2টো স্টেজকে আমরা মাইল্ড অ্যান্ড মডারেট বলি। তো কোম্পানি থার্ড স্টেজ নিয়ে সেরকম কোনো রিপোর্ট পাবলিশ করেনি, বাট ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে যারা রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এটা জানিয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই মেডিসিনটা যাদের ডায়াবেটিস এবং হার্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল। কারণ ইন্ডিয়াতে 90% লোকের কারো ডায়াবেটিস নাহলে হার্ট ডিজিজ তো থাকবেই। তো মার্কেটে যখন নতুন ড্রাগ আসে সবার মাথার মধ্যে চলে যে এটা কি সব ক্ষেত্রে ইউজ করা যাবে। যেহেতু ইন্ডিয়ার 90% পপুলেশনের যে দেখা যায় যে হয় ডায়াবেটিস আছে নাহলে হার্ট ডিজিজ আছে, তো এই দুটোকে অ্যাভয়েড করে তো ড্রাগ বানানো বেকার না, কারণ কেউ নিতে পারবে না। একটা ড্রাগ সাধারণ মানুষের ক্ষেত্রে বের করা যতটা ইজি সাধারণ মানুষ নিতে পারবে তাদের জন্য, বাট যাদের এরকম কিছু প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ড্রাগটা অ্যাপ্লিকেবল হবে সেক্ষেত্রে এটা অনেকটা ডিফিকাল্ট। তাহলে ভাবুন আমরা রিসার্চারকে দিনের পর দিন কত কঠিন পজিশনে ফেলে দিচ্ছি, দেশ সংকট মে হ্যায়। তো কোম্পানি জানিয়েছে যে এই ড্রাগটা ফার্স্ট 4 দিনের মধ্যে ভাইরাল ইনফেকশনকে কন্ট্রোল করতে পারে। আর কোম্পানি এটাও এর সাথে জানিয়েছে যে এর ক্লিনিক্যাল ইম্প্রুভমেন্ট দেখা গেছে 88% অবধি যারা কোভিড-19 মাইল্ড এবং মডারেট কেসে রয়েছে। আর এটা আমাদের কাছে গর্বের বিষয় যে গ্লেনমার্ক হলো ফার্স্ট ইন্ডিয়ান কোম্পানি যে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অ্যাপ্রুভাল পেয়েছে, এবং এই কোম্পানি এর মেডিসিনটিতে যে অ্যাক্টিভ ড্রাগটি আছে সেটাও এই কোম্পানি নিজেই তৈরি করে। আর এমন নয় যে এই ড্রাগটা আমাদের কাছে একদমই নতুন, এটা 2014 সাল থেকে জাপানে অ্যাপ্রুভ ছিল ওই নোবেল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে ট্রিটমেন্টের জন্য। তো এবার আমরা জানবো যে এই ড্রাগটা আমাদের শরীরে গিয়ে কাজ করবে কিভাবে। তো এটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে করোনা ভাইরাসটা আমাদের শরীরে গিয়ে ছড়াচ্ছে কী করে। আমরা সবাই জানি করোনা ভাইরাসের মাথায় ওই স্পাইক প্রোটিন আছে। এবার করোনা ভাইরাসটা যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলো, লাংসের কাছে গেল, ওখানে ACE2 রিসেপ্টার আছে, ওই ACE2 রিসেপ্টারের সাথে বাইন্ড করলো, তারপর ওখান থেকে এন্ডোজোমের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করলো, হোস্ট সেলে পৌঁছালো, তারপর এটা ফিউজড হলো লাইসোজোমের সাথে। তো এই যে টোটাল প্রসেসটা এটাকে বলে এন্ডোসাইটোসিস। তো যখন এই এন্ডোসাইটোসিস প্রসেসটা কমপ্লিট হয়ে গেল হোস্ট সেলের মধ্যে, তখন ওই ভাইরাসের আরএনএ মলিকুলগুলো ওই এন্ডোজোম থেকে বেরিয়ে এলো এবং ওই হোস্ট সেলের মধ্যে ঘুরতে থাকলো, এবং হোস্ট সেলের মধ্যে রাইবোসোম আছে যেটা আমাদের মেনলি প্রোটিন সিনথেসিস করে। তো ওই আরএনএ মলিকুল যেগুলো ভাইরাসের যে ভাইরাল আরএনএগুলো আছে ওগুলো ওই রাইবোসোম থেকে তৈরি এনজাইম আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ যেটা RDRP নামে পরিচিত, ওর সাহায্য নিয়ে ক্লোন ফর্ম করে ওর মতো করে, যেহেতু রাইবোসোমকে হাইজ্যাক করে নেয়, তো ওর মতো করে ওর ভাইরাল আরএনএগুলোকে ছড়াতে থাকে। তো এইভাবেই আমাদের শরীরের মধ্যে ইনফেকশনটা বাড়তে থাকে। ফেভিপিরাভির আমাদের শরীরে গিয়ে কীভাবে কাজ করে এবার এটা জানবো। ফেভিপিরাভির একটা মেনলি সাবস্টেটের মতো কাজ করে, আর এটা একটা প্রোড্রাগ। প্রোড্রাগ কারা? যারা আমাদের শরীরের মধ্যে গিয়ে অ্যাক্টিভ হয়। তো ফেভিপিরাভির আমাদের শরীরের মধ্যে গিয়ে ফসফোরাইবোজাইলেট ফর্মে অ্যাক্টিভ হবে। এবার এই ফসফোরাইবোজাইলেটের মেন কাজ হচ্ছে যে আরএনএ পলিমারের যে ফ্রেগমেন্টগুলো তৈরি হচ্ছিল ওই ক্লোনগুলোকে রিকগনাইজ করা, এবং ওর মধ্যে গিয়ে তার যে প্রোডাকশন হাউস যেখান থেকে তৈরি হচ্ছিল RDRP থেকে, তো ওই প্রোডাকশন হাউসটাকে বন্ধ করে দেওয়া। তাহলে আর কি হবে, নতুন আরএনএ তৈরি হবে না, নতুন ভাইরাস গঠন হবে না। এটা মেনলি ওই RDRP একটা এনজাইম, আর এটা যে সাবস্ট্রেটের মতো কাজ করে, তো এটা একটা লক এন্ড ক্রি প্রসেসের মতো কাজ করে বলতে পারেন। তো এর মেকানিজম নিয়ে আরও যদি আপনি ডেপথে জানতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে চেক করবেন, আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো।
আপনাকে এই মেডিসিনটা 14 দিন অবধি নিতে হবে এবং দিনে দুবার করে খেতে হবে। প্রথম দিন 1800 mg করে দুটো ট্যাবলেট খেতে হবে এবং তারপর সেকেন্ড ডে থেকে 14 ডে অবধি আপনাকে পার ডে 800 mg করে দুটো করে ট্যাবলেট খেয়ে যেতে হবে। কোম্পানি ট্যাবলেটের রেট সম্বন্ধে জানিয়েছে যে 103 টাকা পার ট্যাবলেট পড়বে। আপাতত মার্কেটে 200 mg করে ট্যাবলেট আছে যেটা 34টা ট্যাবলেটের একটা পাতা হয়, যেটা ওই 3500 টাকার মতো রেট। তো এই মেডিসিনটি যেহেতু ট্যাবলেট ফর্মে পাওয়া যাচ্ছে তো তার জন্য ইন্ট্রাভেনাস মানে ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়ার থেকে এটা অনেকটা ইজি এবং রিস্ক কম। রিস্ক কম আমি এই সেন্সে বলছি যে ইন্ট্রাভেনাস কোনো মেডিসিনের যদি সাইড এফেক্ট আমরা চেক করি তো সেটা ওরালি নেওয়ার থেকে অনেক বেশি। যেহেতু এটা নতুন ড্রাগ তো রিসার্চাররা পুরো ডেভেলপড রিসার্চ করেই তার মলিকুল মার্কেটে নিয়ে এসছে, তাও আমরা তো বাঙালি তো আমাদের মনে একটু খুঁতখুঁত করে যে কোথাও যদি কিছু হয়, তো তার সেই সেন্সে বলছি যে রিস্ক কম যেহেতু এটা ট্যাবলেট ফর্মে পাওয়া যাচ্ছে। কোম্পানি আরও জানিয়েছে এদের যে ক্লিনিক্যাল ইম্প্রুভমেন্টটা 88% অবধি হয়েছে ওটাকে 100% করার জন্য এরা দুটো অ্যান্টিভাইরাল ড্রাগকে কম্বিনেশন থেরাপিতে ট্রায়াল নিচ্ছে, একটা হচ্ছে ফেভিপিরাভির আর একটা হচ্ছে উমিফেনোভির। আপনার যদি বাংলাতে এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমি সাপোর্ট পাবো এবং আপনাদের জন্য আরও নতুন নতুন এই ধরনের কন্টেন্ট বাংলাতে নিয়ে আসতে পারবো। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনি আপনার এবং আপনার ফ্যামিলির স্বাস্থ্যের খেয়াল রাখুন।